গুড মর্নিং আমরা উঠে পড়েছি মানে আমি উঠে পড়েছি ইভেন সবাই উঠে পড়েছে সবাই যে মানে দাদারা মেবি এখন রুমে ওরা বেরোবে আমরা এখন যাব ব্রেকফাস্টের জন্য এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা এই হচ্ছে ভিউ সকালবেলা ঘুম থেকে উঠে থেকেই দেখছি যে এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে লাইক একদম হালকা বৃষ্টি হচ্ছে এই পুল দেখলে তোমরা বুঝতে পারছো এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এই হচ্ছে সকালবেলা এখানে ভিউ এত 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 রিফ্রেশিং যে কিছু বলার নেই তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্টে সবাই সবাই আমরা রেডি ব্রেকফাস্টের জন্য তো আমরা সেখানেই যাচ্ছি তো চলো রেডি রেডি চলো কৃষ্টি রেডি দুজন দুটো চাটা নিয়ে নিয়েছে রে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তাই একটা টাইমের মধ্যেই আমাদেরকে ব্রেকফাস্টটা সেরে নিতে হবে তাই আমরা ঝটপট আর দেরি না করে বৃষ্টি মাথায় নিয়ে একদম বেরিয়ে পড়েছি আর এই দেখো কত রকমের পাগল নিয়ে আমাদেরকে থাকতে হয় এইটা হচ্ছে একজন আর এই হচ্ছে আর একজন এটা হচ্ছে সেকেন্ড নম্বর পাগল ঠিক এই কারণেই যেই ট্রিপে বৌদি থাকে না সেই ট্রিপটাই আমাদের জন্য একদম ফালতু হয়ে যায় চায় ট্রিপ হোক চাই বাড়িতে হোক যেখানেই হোক না কেন বৌদি যদি থাকে দিনটাই আমাদের সত্যি কথা বলতে অন্য রকমভাবে স্পেন্ড হয় কারণ এত মজা করতে পারে এত মজা করতে পারে যে মানে ওকে ছাড়া সত্যি ভালো লাগে না তো যাই হোক আমরা পৌঁছে গেছি আমাদের রেস্টুরেন্টের কাছে আর সবার আগে ওখানে গিয়েই যেটা নজর কাটলো সেটা হচ্ছে সি বিচ একদম প্রাইভেট বিচ একটা লোকও সেখানে নেই এই উপলব্ধিগুলো সত্যি মুখে বলে বোঝাবার মতো নয় কারণ ওখানে থেকে যখন মানে নিজের চোখে নেচারটাকে দেখা যায় তখন সত্যি অনুভূতিগুলো একদম অন্যরকম আকাশ আমাকে তারা দিচ্ছিল যে পরে নেচার এক্সপ্লোর করবে আগে চলো ব্রেকফাস্ট করে নাও কারণ না হলে পরে ব্রেকফাস্টের টাইম চলে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তাহলে পরে পরে আর ব্রেকফাস্ট আমরা পাবো না তো যাই হোক আমরা ওখানে পৌঁছলাম আমার পৌঁছে যেটা দেখলাম সেটা হচ্ছে হানড্রেডেরও বেশি টাইপ অফ খাওয়ার ওখানে ছিল এখানে ফ্রুটস দিয়ে স্টার্ট করলাম প্রথমে আগে দেখে এক ঝলক কী কী আছে তারপরে খাওয়া স্টার্ট করব ডিসাইড করবো ইভেন কি খেতে পারবো আর কী খেতে না তো যাই হোক এখানে ফ্রুটস ছিল ফ্রুট স্যালাড ছিল আর কিছু কিছু তো জানি কি কী ছিল আর কিছু কিছু সত্যি বুঝতে পারছিলাম না কি ছিল কি না ছিল এখানে ছিল ব্রেড আর পাশে এগুলো ছিল হচ্ছে স্যান্ডউইচ বানানোর জন্য সমস্ত ভেতরে যেগুলো থাকে স্যান্ডউইচে সেই সমস্ত ভেজিটেবলস ছিল আরও চিকেন টিকেন ছিল আর এখানে ছিল স্যুপ ধরনের স্যুপ ছিল ভেজিটেবল স্যুপ ছিল আর ফিশ স্যুপ স্যুপ ছিল আর এখনও অবধি ডিসাইড করতে পারছিলাম যে কী খাবো কি খাবো না কারণ এখন অবধি আমার নিজের খাবার মতো কিছু পাইনি এই যে পাস্তা এই প্রথম আমি পেলাম যেটা আমি কিছু খেতে পারি এখানেও ছিল পর্ক সসেজ এই সাইডে ছিল হচ্ছে কিছু স্যালাড যেমন এখানে ছিল লেটুস আর এখানে আরও বিভিন্ন রকমের স্যালাড ছিল আর তার পাশে ছিল চিজ এখানে অনেক ধরনের চিজের আইটেম ছিল ঘুরে ঘুরে দেখছিলাম ঠিকই কিন্তু ডিসাইড করে নিয়েছিলাম পাস্তা ছাড়া আর আমার হয়তো কিছুই খাওয়া হবে না কারণ সেরকমভাবে কিছুই দেখছি না খাবারের জন্য এত কিছু রয়েছে ঠিকই কিন্তু ওই যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বাঙালি পেট সব কিছু ভালো লাগে না খেতে এখানে ছিল ডাম্পলিং এই একটা আরও ভালো জিনিস দেখতে পেলাম ডাম্পলিং ছিল একটা চিকেন ডাম্পলিং ছিল একটা বোধহয় ভেজ ছিল তো এই আর একটা খাওয়ার জিনিস আর আমার বৌদির ফেভারিট জিনিস ডাম্পলিং তো বৌদি বৌদিরটা পেয়ে গেছে তো একবার চোখে না দেখলে সত্যিই ভালো লাগছিল না তো যাই হোক মোটামুটি আমরা দেখে ফেলেছি কি কি আছে না আছে এটাও ছিল কি সর্টেড মাশরুম টাইপ অফ কিছু ছিল তো হ্যাঁ ফাইনালি মোটামুটি একটা রাউন্ড মারা হলো এই সাইডটা এইবার দেখি আর আদার সাইডে কি আছে এই সাইডে ছিল বেশ কিছু সিরিয়ালস আর ড্রাই ফ্রুটস ছিল ছয় সাত রকমের আর এদিকে ছিল হচ্ছে জুস অ্যাপেল জুস দুধ অরেঞ্জ জুস জল আর এগুলো ছিল হচ্ছে সব ইয়োগার্ট আর এগুলো ছিল স্মুদি স্মুদি ছিল চার রকমের ম্যাঙ্গো স্মুদি অরেঞ্জ স্মুদি আর ছিল হচ্ছে পাইনাপেল স্মুদি আর হচ্ছে স্ট্রবেরি এই চার রকমের ছিল আর এই পাশেও বেশ কিছু আইটেম ছিল তবে এত জোরে খিদে পেয়ে গেছিলো যে আর ঘুরতে পারছিলাম না কারণ আগের দিন আমার সেভাবে কিছুই খাওয়া হয়নি প্রচণ্ড মানে খিদে পেয়ে গেছিলো তাই জন্য এক প্লেট পাস্তা নিয়ে আমি বসে পড়েছি খেতে আর ছিল হচ্ছে জুস জুস নিয়েছিলাম জুস খেয়েছি কিন্তু অনেক মানে আগের দিনও খেতে পারেননি ঠিকই কিন্তু জুসটা খেয়েছিলাম থাইল্যান্ডে আর কিছু খাই আর না খাই জুস খেয়েছিলাম প্রচুর কারণ ওখানকার জুস না ভীষণ ফ্রেশ একদম মানে অন্য রকম স্মুদি বলো জুস বলো সব কিছু ভীষণ ফ্রেশ যাই হোক খাওয়া দাওয়া করে আমরা ঘরে চলে এসেছি আর এখানে দাদারা এখন গিম্বল সেট করছিল ওদের ক্যামেরার জন্য আর একজন দেখো ঘুমোচ্ছে হ্যালো হ্যালো কি ঘুম সকাল বেলা ব্রেকফাস্ট করে এসে এইভাবে কেউ ঘুমায় কোনো দিন দেখেছো হ্যালো হ্যালো ঘুমাতে দাও ওঠো ওছো 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 তো সবাই দেখতে পাচ্ছে কিন্তু তুমি এরকম ভাবে ঘুমাও হ্যাঁ ও ঠট ঠট ও ঠট 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 আচ্ছা চোখ খুলে একবার হাই বলে দাও চোখ খুলে একবার হাই বলে দাও চোখ খুলে হাই বলো চোখ খুলে হাই বলো তো আমরা বেরোবো না বেরো সবাই ওয়েট করছে বাইরে তোমার জন্য চালা 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 মেকআপ 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 আসছে উহ সেই রে গসে গম্বল ওহো

রিসর্টটা এক্সপ্লোর করার জন্য এসে থেকেই ভাবছি যে ভেতরটা ঘুরে দেখব ঘুরে দেখবো কিন্তু সময় হয়ে ওঠেনি ফাইনালি সময় করে আমরা বেরোলাম ভেতরটা দেখতে চারিদিকে শুধু সাজানো গাছ আর তার মাঝখানে মাঝখানে একটা করে ভিলা রয়েছে ছোট ছোট ভিলা এক কথায় বলা বলা যেতে পারে যে ফুল অফ নেচার আর ফুল অফ সাইলেন্স একটা কোনো আওয়াজ নেই কোনো কোনো মানে চিৎকার চেঁচামেচি কোনো কিচ্ছু নেই কারোর যদি মনে হয় যে দু তিন দিনের জন্য সিটি থেকে একটু দূরে থাকবো একটু নেচারকে এনজয় করবো একটুখানি আইসোলেটেডভাবে থাকতে চাই বা প্রাইভেট টাইম স্পেন্ড করতে চাই কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই তাহলে কোকোনাট ভিলেজ রিসর্ট হচ্ছে বেস্ট প্লেস রিসর্টটা বেশ অনেকটা বড় তাই পায়ে হেঁটে একদিনে পুরোটা ঘুরে দেখা সম্ভব না তাই জন্য ফিরে আসলাম রিসেপশনে ভাবলাম একটু বসে তারপরে যাব আবার বিচের দিকে রিসেপশন থেকে বসেই বাইরের ভিউটা এনজয় করছিলাম বাইরে একদম সামনে থেকেই সমুদ্র দেখা যাচ্ছে তারপরেই ছিল হচ্ছে এখানে রয়েছে কিছু শপিং এর স্টাফস মানে শপিং এর জন্য তোমরা শপিং করতে পারো এখান থেকে এইখানে রয়েছে কিছু ড্রেসেস এখানে ব্যাগস এখানে রয়েছে কিছু ডেকোরেটিভ আইটেমস এখানে রয়েছে কিছু সুইমিং স্যুটস এগুলো সবই সুইম সুটস আর এই সব কিছু রয়েছে এখানে এটা এগুলো মেবি শ্রাগস রয়েছে এখানে রয়েছে তোমরা কী কী মানে কোথায় কোথায় ফুকিতে কোথায় কোথায় ঘোরার জায়গা রয়েছে সেই এইগুলো এখানে রয়েছে আর কি আছে কিছু এ পাশে কিছু কসমেটিক্স কিছু স্যানিটারি কিছু কিছু ফুড স্টাফস রয়েছে নুডলস রয়েছে এইসব রয়েছে এখানে ওইখান থেকে আমরা সোজা চলে আসলাম বিচের ধারে আর ওয়েদারটা জাস্ট অসম হালকা হালকা বৃষ্টি পড়ছে সামনে দাদা আর মানে বৌদির ফটোশ্যুট হচ্ছে চারিদিকে একটা লোকও নেই নটা সিঙ্গল পারসন শুধু আমরা চারজন ছিলাম তাই ভাবলাম যে বেশ কিছু রিলস বানিয়ে নেওয়া যাক তাই ওখানে দাঁড়িয়ে আমরা চারজনেই বেশ কিছু রিলস বানাচ্ছিলাম আর আমাদের এনজয়মেন্ট দেখে বুঝতেই পারছো জাস্ট মনে হচ্ছিলো যে পুরো প্রাইভেট বিচ কালকেই কিনে নিয়েছি এরকম একটা ফিল আসছি তো আমরা সেই জন্য চারজন মিলে এনজয় করছিলাম দাদারা ওই দিকটাতে ছিল আর আমি আর আকাশ এই দিকটাতে এসেছিলাম যে যেভাবে পারো এনজয় করো দৌড়ে বেড়াও ছুটে বেড়াও নাচো গাও দোলনাচড়ো হাসো খেলো যেটাই করো না কেন একটা লোকও নেই দেখার জাস্ট আমরা চারজনেই আর সত্যি কথা বলতে যদি একজনও বা দুজনও যদি থাকে না আর যদি এ ওকে দেখতে থাকে তো একটা আনকমফোর্টেবল ফিল হয় তো সেই রকম কোনো ফিলিংসই সেখানে নেই জাস্ট জাস্ট এনজয়মেন্ট की वेदर राइट ना देयर इज अ प्राइस बट हाउ मच दे बिकॉज़ इट्स रिटेन आई वांट टू ब्रिंग आकाश বেসিক্যালি এখন আমরা যাচ্ছি সাইকেল নিতে সাইকেল পাওয়া যায় কি না এখানে কারণ আমরা চারজন রয়েছি চারজন লাগবে এই বৃষ্টিতে কোথায় যাচ্ছ

এতক্ষণ ধরে তোমরা যারা ভিডিওটা দেখলে তাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে বেলাইকন টা প্রেস করে দিও আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আর দেখাবো যে নেক্সট ডেতে আমরা কি করলাম কী না করলাম তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং